নিউট্রিশনাল ঘাটতি হবে এবং জোড়াটা আরো বেশি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো দর্শক, এই ক্ষেত্রে আপনাকে যদি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে, করলেই সমস্যাটা ব্যথাও চলে যাবে। আর যেটা হচ্ছে, এই রোগটা কিন্তু একদিনে হয়নি আপনার, আস্তে আস্তে হচ্ছিল। তো আস্তে আস্তে হওয়ার ক্ষেত্রে এতদিনে যদি আপনি রিহ্যাবিলিটেশন এবং এই জাতীয় থেরাপি দিতে পারতেন তাহলে আমার মনে হয় মানে এই অবস্থা চলে আসতে হতো না। তারপর আশা করি চিকিৎসা যদি দিতে পারেন সমস্যাটা অনেকাংশে আপনি সুস্থ হতে পারবেন। ডক্টর প্রথম, এই যে যারা ব্যাংকে চাকরি করছেন বা কম্পিউটিং অনেক অনেক ধরনের পেশাতে আছে, সারাদিন বসে বসে চাকরি করতে হচ্ছে, এদের জন্য খুব সংক্ষেপে আপনি বলবেন যে কি করা উচিত এই এইটাকে অ্যাভয়েড করার জন্য? এটা সবচেয়ে আমার সবচেয়ে বেশি টার্গেটের কথা এবং গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে আমাদের অবশ্যই যারা ব্যাংকে জব করে, স্পেশালি শুধু ব্যাংকে না, যারা বসে থাকে সারাদিন, তারা যেন এক ঘন্টা পর পর অবস্থান পাল্টায়। তাদের যে অবস্থানটা আছে সেটা যেন এক ঘন্টা পর একটু হাঁটে, আবার এসে বসে, কম্পিউটিং করার ক্ষেত্রে যেন মেরুদণ্ডটা সোজা রাখে মাঝে মাঝে। আর আরেকটা হচ্ছে নিয়মিত যাদের এক্সারসাইজ, যেন তারা একটু হাঁটাহাঁটি করতে পারে, হাঁটাহাঁটি করে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, হাঁটু এবং কোমর ব্যথা কীভাবে ভালো থাকা যায় এই ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যেখানে অসুস্থতা সেখানে অবশ্যই বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। আমাদের উচিত যে কোনো শারীরিক অসুস্থতায় বিচলিত না হয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা। সবার প্রতি এই আহ্বান রেখে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি আজ শনিবার রাত 14:45 আবারও আপনারা পুনঃপ্রচার দেখতে পাবেন শুধুমাত্র আর টিভির পর্দায়। দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভাশিস, শুভকামনা।